সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রতি বছর শুরু হয় জানুয়ারিতে এবং শেষ হয় ডিসেম্বর মাসে, কিন্তু আর্থিক বছর কিন্তু শুরু হয় এপ্রিল মাস থেকে এবং শেষ হয় কিন্তু মার্চ মাসে। কিন্তু এই চিরাচরিত নিয়মের হয়তো এবার বদল আসতে চলেছে। মোদী সরকারের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এই নিয়ম এখন বদলে যেতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা জানব এই ব্যাপারে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা মিস করবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, 2-3 মিনিটের ভিডিও, ভিডিওটি দেখা আপনাদের খুবই দরকার। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটিকে শুরু করি। আর্থিক বছরের সময়সীমা বদলে দিতে পারে মোদী সরকার, কিন্তু কেন এমন নিয়ম করতে চলছে মোদী সরকার? এপ্রিল থেকে মার্চের বদলে জানুয়ারি থেকে ডিসেম্বর আর্থিক বছর করতে চলেছে সরকার। কৃষি উৎপাদন চক্রের সঙ্গে সমতা বজায় রেখে তা করতে চলেছে। খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে সরকার ঘোষণা করবে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরেই বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সামনে নীতি আয়োগের বৈঠকের সময়ই এই জানুয়ারি থেকে ডিসেম্বর আর্থিক বছর করার ভাবনার কথা বলেন। মোদীর বক্তব্য, এদেশের জন্য কৃষি আয় খুবই গুরুত্বপূর্ণ, ফলে বাজেট করা উচিত এই কৃষি থেকে আয় হওয়ার পরেই। এদিকে জুনে বর্ষা আসে এবং বেশিরভাগ রাজ্যে প্রকল্পের খরচ হতে অক্টোবর মাস এসে যায়, যার ফলে তা প্রয়োগ হতে অর্ধেক বছরই চলে যায়। সরকার 2 বছর আগেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক কমিটি গঠন করেছিল এইভাবে আর্থিক বছর 1 জানুয়ারি থেকে শুরু করার বিষয়টি খতিয়ে দেখতে। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে, তাতে কারণ ব্যক্ত করা হয়েছে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের উপর এবং ব্যবসায়ের উপর এই পরিবর্তনের প্রভাব এবং কর ব্যবস্থার জন্য তা কেমন হবে। এর আগে সরকার ইতিমধ্যেই বাজেট পেশ করে 1 মাস এগিয়ে 1 ফেব্রুয়ারি করা হয়েছে। 2016 সাল পর্যন্ত বাজেট পেশ করা হতো ফেব্রুয়ারি মাসের শেষ দিনে এবং তা পাশ হতো মে মাসের মাঝামাঝি। কিন্তু এখন আমরা সবাই জানি যে বাজেট পেশ হয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, কিন্তু কিছুদিনের মধ্যে সেই বাজেট কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখেই আসতে চলেছে। তো বন্ধুরা, মোদী সরকারের এই নতুন সিদ্ধান্তে যদি আপনার মনে হয় যে ভালো হবে, তাহলে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে বুঝিয়ে দেবেন যে আপনি মোদী সরকারের সঙ্গে আছেন। আর যদি মনে হয় আপনাদের যে না, এটাতে আরও দেশের ক্ষতি হবে, তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে দেবেন, তাহলে বোঝা যাবে যে না, এতে দেশের ক্ষতি হবে। তো বন্ধুরা, যাই করবেন না কেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে কিন্তু অবশ্যই দেবেন, আর ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন যে কেন আপনারা ভালো মনে হচ্ছে এবং কেন আপনাদের ভালো মনে হচ্ছে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।